লঘুচাপ পায়রা বন্দরের এক নম্বর সতর্ক সংকেত। পায়রা বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ায় এটি ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং পরবর্তী গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তাই বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরের বিচরণ না করতে বলা হয়েছে। একই সাথে গভীর সাগরের অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে আজকের মধ্যে তীরে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। আলিপুর কুয়াকাটা মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি আনসার মোল্লা সাংবাদিকদের বলেন, মৎস্য শিকারে 65 দিনের নিষেধাজ্ঞা থাকায় অধিকাংশ ট্রলার আগেভাগে মহিপুর আলিপুরের পোতাশ্রয় শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে বলে জানান। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক গণমাধ্যমকে বলেন, কলাপাড়ার সকল ইউপি চেয়ারম্যানদের সাথে যোগাযোগের মাধ্যমে সকল ধরনের প্রস্তুতি গ্রহণের কথা তিনি জানান।